কিন্তু যেটা সবথেকে আপসেটের ব্যাপার সেটা হচ্ছে ফ্লাইটটা ডিলেট আছে 1 আওয়ার। তো আমরা এখন বসে আছি। হাই, প্রচন্ড টায়ার্ড থাকার কারণে আমরা এয়ারপোর্টে শুয়েই পড়লাম ফাইনালি, কারণ আমাদের ফ্লাইটটা অলরেডি ডিলেট। তো এখন শুয়ে থাকার পরে একটু পিকটাকে রেস্ট দেওয়ার পরে খুব আরাম লাগছে। সো লাউঞ্জটা একবার দেখিয়ে নিই। ফাইনালি আমরা যাচ্ছি, আমাদের অনেক ভিড়ের পরে আর ফাইনালি আমাদের বোর্ডিংটা দিয়ে দিয়েছে। সো নাও উই আর অন। সো আমরা এখন থাইল্যান্ডের আকাশে, ঘুমের চোখে ভোরবেলা ওপর থেকে দেখে ভীষণ ভালো লাগছিলো। তবে এটুকু বুঝতে পারছিলাম প্রচণ্ড ক্রাউডের একটা সিটি, আর সারা রাতে যে পরিমাণে গাড়ি চলেছে অন দ্য রোড, মানে যেটুকু ওপর থেকে বুঝতে পেরেছি তাতেই বুঝতে পেরেছি খুব ক্রাউডেড সিটি। সো আমরা এখন নেমেছি, নেমে এখন আমাদের ফার্স্ট টার্গেট ভিসা। সো ভিসার জন্য আমরা অন অ্যারাইভাল, যে ইন্টারন্যাশনাল অ্যারাইভালের যে গেট, সেখান থেকে ভিসার দিকে যাচ্ছি। তো এখন আমাদের অনেকগুলো ফর্মালিটি আছে যেগুলো করলে তবে আমরা থাইল্যান্ডে অ্যাকচুয়ালি ঢুকতে পারবো। সে হাই হাই জাস্ট রিচ ব্যাংকক আমরা জাস্ট ব্যাংকক পৌঁছেছি, আর এটা হচ্ছে আমাদের সুবর্ণভূমি এয়ারপোর্ট। আমরা প্রচণ্ড টায়ার্ড অ্যান্ড খুব স্ট্রেসড, এখন লাইট কালেক্ট করবো, দেন ভিসা, তারপরে আমাদের এন্ট্রি। ফাইনালি আমরা থাইল্যান্ডে প্রপার ভিসা পেয়ে গেছি। এখানে ভিসা অন অ্যারাইভাল অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলোর মধ্যে থেকে যেটা কনভেনিয়েন্ট যার যেটা মনে হবে, যেমন একটা আছে অন অ্যারাইভাল যেটা নর্মাল, আর একটা আছে একটু বেশি বাড়ি যেটা প্রায়োরিটি, তো যার যেটা কনভেনিয়েন্ট সে সেভাবে ভিসা থেকে নিতে পারে।
বল এখানে একটা ক্রিসমাস এনভায়রনমেন্ট, সবাই এখানে দেখলেই সবাই মেরি ক্রিসমাস উইশ করছে। Yes, yes, are you sure? I don't come back here, okay? And they have water for you in your room, no? Water in your shower, and you need shower, no? Coffee and tea, then you have a room, but they have bubbly. We have come to go there, visit there, just 1 hour something, and back to have lunch. Better? Yeah, that's what. Finally, we are at the hotel. We are very hungry. We have started breakfast. So, I don't want to shoot any video vlog. We are going to eat directly from our food. খাবার দাবার খাবো, তারপরে বাকি যা যা করার করণীয় রেস্ট নেওয়ার সব কিছু খাবারের পরে। এখানে একটা হিউজ কন্টিনেন্টাল ফুড বাফে, যেখানে সমস্ত কিছু অ্যাভেলেবল, সমস্ত কুইজিন অ্যাভেলেবল, তো যার যেটা খুশি যা খুশি খাও। তো আমরা মোটামুটি এখানে ঝাঁপিয়ে পড়ে আমাদের যা মন চায় প্রাণ চায় খেয়ে ফেলেছি। তো খাওয়া দাওয়ার পরে তারপর রেস্ট, তারপরে আমাদের অ্যাকচুয়াল ট্রিপ শুরু। পাটায়া হোটেলে ঢুকে পড়েছি, এবার খুব সুন্দর একটা ব্রেকফাস্ট করেছি। এখানে সমস্ত হোটেলই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, সো একটা রাজকীয় রয়্যাল ব্রেকফাস্ট হয়েছে। তারপরে আমরা হোটেলে রুমে ঢুকলাম, ফ্রেশ হলাম। রুমের ভিউ আমি পরে দেখাচ্ছি, রুমটা খুবই বড়, অনেকটাই এয়ারি। প্রত্যেকটা রুমে ব্যালকনি রয়েছে আমার হোটেলটা, অ্যান্ড একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, মাইক্রো ওভেন রয়েছে, একটা ফ্রিজ রয়েছে, অ্যান্ড বাকি যা যা থাকে সবই রয়েছে, টিভি অ্যান্ড অল। সো আপাতত রিল্যাক্স করছি, একটু পরে দেখছি হোটেলের কোনো একটা পার্ট এক্সপ্লোর করতে পারবো, বা সুইমিংয়েও যেতে পারি। ওকে, এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের আপডেট, অ্যান্ড আমরা এরপর পাটায়া এক্সপ্লোর করতে বেরোবো। তো স্টে টিউনড, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।